প্রিয় বন্ধুরা, ওয়েলকাম। তোমাদের সকলকে ওয়েলকাম। ড্রিম ডাব্লিউসিএস এর পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। দুর্গা পুজোর শুভেচ্ছা নেবে। ওকে, আজকে তো বিজয়াদশমী, বিজয়াদশমীর শুভেচ্ছা রইল সকলকে। আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর 14 অক্টোবর 2020, আমরা প্রত্যেক দিনের মতো আজকেও সেই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আজকের দিনের জন্য, 14 অক্টোবরের জন্য। তো ক্লাস শুরু করার আগে আমরা যে মন্ত্রটা প্রতিদিন দেখে থাকি সেটাই আজকে আবার নতুন করে দেখাবো তোমাদের। ওকে, তো এটা শুরু করার আগে, ক্লাসটা শুরু করার আগে আমরা এটাই বলে থাকি, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা তোমরা তোমাদের জীবনের একটা অঙ্গ বানিয়ে নাও, কারণ বড়ো বড়ো যে মোটিভেটার তারা প্রত্যেকেই এই কথাটা বলছেন। আর বড়ো বড়ো যে খেলাড়ি তোমরা দেখছো, স্পোর্টসম্যান দেখছো, যে কোনো কেউ যে যেখানে বড়ো হয়েছে সে নিজেকে আগে ভেবেছে, ইয়েস আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। তার প্রথম দিনের প্রথম মন্ত্র ছিল যে আই উইল ডু ইট, তারপরে আই ক্যান ডু ইট। ওকে, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এগুলো তো ওদের জীবনের। আর তার সাথে ওরা ডেডিকেশন দেখেছে, ওকে, ডেডিকেশন দেখেছে জীবনের সাথে, ডেডিকেশন দেখেছে আর কনসেন্ট্রেশন দিয়েছে। ওকে, এই দুটো জিনিস জীবনে খুবই ইম্পর্ট্যান্ট। এই দুটো জিনিসের সাথে তুমি এই আই ক্যান ডু ইট, আই উইল ডু ইটটা রাখো, ডেফিনেটলি 2 থেকে 3 বছর তোমার জীবনে সাকসেস আসবেই আসবে। ডেডিকেশন রাখতে হবে, আমি পড়বো তো আমি সত্যি সত্যিই পড়বো, আমি খাটের থেকে পড়বো না, গাছের থেকে পড়বো না, ইত্যাদি ইত্যাদি। অতএব আমাকে পড়তে হবে, বইয়ের সাথে সময় দিতে হবে, আমাকে টাইম দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এবার ক্লাসের মধ্যে ঢুকে যাই। হায়দ্রাবাদ বেসড ভারত বায়োটেক্স কোভ্যাক্সিন গেটস অ্যাপ্রুভাল ফর এমার্জেন্সি ইউজ ফর চিলড্রেন বিটুইন 2 to 18 years অফ এজ। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কেস। ওকে, এটা হচ্ছে সেকেন্ড। আর ফার্স্ট টাইম কি কোন সংস্থা অ্যাপ্রুভাল পেয়েছিল? জাইডুস হেলথ কেয়ার। ওকে, ফার্স্ট টাইম জাইডুস হেলথ কেয়ার। দেখো, জাইডুস হেলথ কেয়ারটা ততটা কিন্তু ফ্ল্যাশ নিউজে আসেনি, আর কোভ্যাক্সিনটা খুবই ফ্ল্যাশ নিউজে এসেছে। কেন? কোভ্যাক্সিনের যে ভ্যাকসিনটা আমরা এখনও পর্যন্ত লাগিয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু কোভ্যাক্সিন দিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা জানো, নেটেও দেখেছো যে কোভ্যাক্সিনটা কিন্তু অন্যান্য ভ্যাকসিনের তুলনায়, আর আজকের দিনে আমরা প্রায় 100 কোটির ভ্যাকসিন লাগানোর, ওকে, 100 কোটি ভ্যাকসিন লাগানোর মাইলস্টোন প্রায় পার করে যাচ্ছি, প্রায় 100 কোটি। গতকালকে পর্যন্ত, মানে 14 অক্টোবর পর্যন্ত এর পরিমাণটা ছিল 96 করোড়। ওকে, 96 করোড়। তাহলে আমরা 100 করোড়, মানে আমাদের দেশে আজকে জনসংখ্যা কত? 140 কোটি প্রায়। ওকে, সো সেক্ষেত্রে আমরা যদি 100 করোড়সে গিয়ে পৌঁছাই, তাহলে আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম, মানে কী বলবো তোমাদের, 60% to 70% লোক আমাদের দেশের, 70% লোক প্রায়, 7498 আর কি, 7498 যেহেতু হয়ে যাচ্ছে, তো 70% লোক প্রায় ভ্যাকসিন নিয়ে নিয়েছে, যার মধ্যে কোভ্যাকসিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর ছেলে মেয়েদের জন্য দেওয়া হচ্ছে এই সূত্রে কিন্তু আরও ইম্পর্ট্যান্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, নেক্সট, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন গট মহারত্ন অ্যাওয়ার্ড। তোমরা জানো মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন, এটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। আর যেহেতু পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন একদম টপে উঠে গেল, তোমরা জানো এর সিঁড়িটা এরকম, প্রথমে মানে টপে আছে মহারত্ন রত্নস, আর তারপরে আছে নবরত্নস, তারপরে আছে মিনিরত্নস। তাহলে এই তিনটে ফার্স্ট ক্যাটাগরি, মানে টপে হচ্ছে এইটা, 2 নম্বর হচ্ছে এইটা, 3 নম্বর হচ্ছে এইটা। তাহলে নর্মালি কী হয়, মিনিরত্ন থেকে নবরত্নতে যায়, নবরত্ন থেকে মহারত্নতে যায়। তাহলে যেহেতু এই পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশনটা মহারত্নতে চলে গেল, তার মানে এর আগে নবরত্ন ছিল, এটা মহারত্নতে এলো, মহাতে এলো, তাহলে এর আগে নব ছিল, ওকে, নবরত্ন। ওকে, তার মানে কী হচ্ছে, মহারত্নতে একটা যোগ হলো আর নবরত্নতে একটা মাইনাস হলো। তা বর্তমানে মহারত্ন কটা? বর্তমানে মহারত্ন হয়ে গেল 11টা, আর নবরত্ন হচ্ছে 13টা, আর
তোমাদের মিনি রত্ন যে ক্যাটাগরি ওয়ান আছে মিনিতে, তোমরা জানো মিনিতে ক্যাটাগরি ওয়ান আছে আর ক্যাটাগরি টু আছে। তাহলে ক্যাটাগরি ওয়ানে আছে 60টা আর ক্যাটাগরি টুতে আছে 12টা, এই টোটাল 72টা। ওকে, এই টোটাল 72টা, মানে 60টা প্লাস 12টা, টোটাল 72টা। ওকে, তাহলে আমাদের একটু সাম আপ করে নিই যে টোটাল কতগুলো করে আসছে। টোটাল তাহলে ওই মহারত্নতে তোমাদের হয়ে গেল 11টা, আর ইয়ে নবরত্নতে হয়ে গেল তোমাদের 13টা, আর মিনি রত্ন ক্যাটাগরি ওয়ানে আছে 60টা আর ক্যাটাগরি টুতে আছে 12টা, এই টোটাল 72টা, মানে এই দুটো দিয়ে। চলো নেক্সট, আচ্ছা থ্রি মোর রাফায়েলস। তোমরা জানো রাফায়েল জেট খুবই ইম্পর্ট্যান্ট আমাদের দেশের জন্যে, যবে থেকে এই যখন থেকে আর কি রাফায়েল আসতে শুরু করেছে চীন কিন্তু অনেকটা কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। যবে থেকে রাফায়েল আসতে শুরু করেছে, রাফায়েলস আসতে শুরু করেছে তখন থেকে কিন্তু চীন কিন্তু অনেকটাই আমাদের, চায়না অনেকটাই কিন্তু আমাদের থেকে ভয় পেতে শুরু করেছে, কেননা এটাকে অনেকটা ব্রহ্মাস্ত্র হিসাবে নেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে আসলো এই তিনটে দিয়ে আমাদের কটা হলো মোট, এই তিনটে দিয়ে আমাদের মোট হয়ে গেল 29টা, টোটাল কতগুলো আসার কথা 36টা। ওকে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, যদিও এটা না জিজ্ঞেস করে যে রিসেন্টলি কতগুলো আসলো কতগুলো হলো, তবে কতগুলো মোট আসার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু আমরা WBCS এর পরীক্ষা দেবো, সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাসি মারা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হাসি মারা এইখানে কিন্তু একটা রাফায়েলের বেস হয়েছে, যাতে করে পূর্ব দিকে চীনকে ভীষণভাবে কন্ট্রোল করা যায়। এটা কিন্তু তোমাদের একটু বিশেষ করে ধ্যান দিয়ে পড়ে নিয়ে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা তারপরে 2500 অক্সিজেন প্লান্টস, 2500 অক্সিজেন প্লান্টস কত দিনে? 112। আচ্ছা আগে একটু পড়ি, 2500 অক্সিজেন প্লান্টস কমিশন অ্যাক্রস ইন্ডিয়া ইন রেকর্ড 112 ডেজ, 112 দিনে। এই টোটাল নাম্বার অফ 2494 প্রেশার সুইং অ্যাডসর্পশন PSA অক্সিজেন জেনারেশন প্লান্টস হ্যাভ বিন কমিশন অ্যাট কবেন্ট হসপিটালস অ্যাক্রস 736 ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া উইদিন এ রেকর্ড অফ 112 ডেজ, মানে 112 দিন। ওকে, দিজ হ্যাভ দি ক্যাপাসিটি অফ প্রডিউসিং 3324 টনস অফ মেডিকেল অক্সিজেন পার ডে। দেখো মানে কোভিডের জন্যে আমাদের কত লোক মারা গেল, সবাই হাহাকার করছিল অক্সিজেনের জন্যে, এই জন্যে ভারত সরকারের একটা পেড প্রজেক্ট যে অক্সিজেনের জন্যে যেন কেউ আর মারা না যায়। ওকে, এটা কিন্তু দিস ইনক্লুডস এত এত PSA প্লান্টস আন্ডার পিএম কেয়ার্স ফান্ড। ওকে, পিএম কেয়ার্স ফান্ড থেকে অক্সিজেন প্লান্টগুলো তৈরি করা হচ্ছে। তো অক্সিজেন প্লান্ট খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে 112 দিন রেকর্ডের 112 দিন এখনও পর্যন্ত প্রায় 2500 অক্সিজেন প্লান্ট তৈরি করা হয়েছে। আচ্ছা ফার্স্ট অক্সিজেন পার্ক আগরতলা, খুবই ইম্পর্ট্যান্ট, অক্সিজেনের একটা পার্ক তৈরি করা হয়েছে আগরতলাতে। তাহলে আমরা যেহেতু বলি কানেকশন গুরু, সেই জন্য কী করবো, অক্সিজেন থেকে আগরতলা। দেখো প্রোনাউন্সিয়েশনের কিন্তু অনেকটা আগরতলা, অক্সিজেনের আগরতলা। তাহলে অক্সিজেন থেকে আগরতলা আমরা কী পর্যন্ত বলতে পারছি যে অক্সিজেন পার্ক হচ্ছে আগরতলাতে। তোমরা দু চারবার রিপিট করো, দেখবে মনে থাকবে, কিন্তু নর্মালভাবে পড়ে গেলে কিন্তু মনে থাকার চান্সেস খুব কম। কিন্তু এই যে অক্সিজেন আগরতলা, অক্সিজেন আগরতলা, এইভাবে তুমি দু চারবার প্রোনাউন্সিয়েশন করো, মাঝখানে একবার রিপিট করে নাও অক্সিজেন আগরতলা, এক্সামের আগে দু একবার দেখে নাও কানেকশানটা, বাস। আমি এইভাবে কিন্তু পড়ে মনে রেখেছি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি লঞ্চড দি হাইলি স্পোকেন PM গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান।
আচ্ছা, ফর মাল্টি মডেল কানেক্টিভিটি অ্যাট প্রগতি ময়দান ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল অন অক্টোবর 13। ওকে, দি 100 লাখ ক্রোর্স, তাহলে এ দেখো 100 লাখ ক্রোর্স রুপিজের প্রজেক্ট, মানে অনেক বড় প্রজেক্ট, 100 লাখ কোটি, 100 লাখ কোটি। ওকে, তাহলে এটা কী কাজে ব্যবহার করা হয়? এইমস টু প্রোভাইড মাল্টিমোডাল কানেক্টিভিটি, মাল্টিমোডাল কানেক্টিভিটি দ্যাট এইমস টু ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার টু রিডিউস লজিস্টিক কস্ট অ্যান্ড বুস্ট দ্য ইকোনমি। ওকে, তাহলে ইনফ্রাস্ট্রাকচার, মাল্টিমোডাল কানেক্টিভিটি মানে মানে রাস্তা, রাস্তাঘাট। ওকে, কানেক্টিভিটি রাস্তাঘাট, ট্রান্সপোর্টেশন বলতে ম্যাক্সিমাম হচ্ছে রাস্তাঘাটের কথা বলা হচ্ছে। এবার রাস্তাঘাটকে যদি আমরা ইয়ে ইম্প্রুভ করতে পারি তাহলে আমাদের লজিস্টিক কস্ট অনেক কমে যাবে। কারণ কী বলো তো, এই যে চাল ডাল, তারপরে তেল, আলু, ময়দা, চিনি, আটা, এগুলো দাম কেন বাড়ছে? বিকজ পেট্রোল আর ডিজেলের দাম বাড়ছে, পেট্রোল আর ডিজেলের দাম বাড়ছে। আর পেট্রোল আর ডিজেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম কেন বাড়বে? কেননা এগুলোর মাধ্যমেই ট্রান্সপোর্টেশনগুলো হচ্ছে। ট্রান্সপোর্টেশন খরচা বাড়লে জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। ট্রান্সপোর্টেশন যে খরচা, ট্রান্সপোর্টেশনের খরচা যদি বাড়ে তাহলে কী হবে? ট্রান্সপোর্টেশনের খরচা যদি বাড়ে তাহলে জিনিসপত্রের দাম কিন্তু বাড়বে। ওকে, এর সাথে কিন্তু অঙ্গাঙ্গভাবে জড়িত। তাহলে আমরা যদি এত কোটি টাকা যদি রাস্তাঘাট নতুন করে রিপেয়ার করা বা নতুন রাস্তা তৈরি করা, যে রাস্তা ধরো 20 কিলোমিটার ঘুরে যাচ্ছিলো সেই রাস্তা যদি 10 কিলোমিটার যেতে পারে, তাহলে হাফ খরচা কমে গেল। তাহলে হাফ খরচা কমে যাওয়া মানে কি? জিনিসপত্রের দাম অতটা বাড়বে না। ওকে, সে যতটা দাম বেড়েছে সেইখানেই কনস্ট্রেন্ট থাকবে। বোঝা গেল ব্যাপারটা? পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান ফর কি বলছে? ফর মাল্টি মডাল কানেক্টিভিটি দ্যাট এইমস টু ইম্প্রুভ ইনফ্রাস্ট্রাকচার থ্রু আউট দ্য কান্ট্রি। আচ্ছা, রিনিউয়েবল এনার্জি সোর্স ইন্ডিয়া র্যাঙ্ক থার্ড, ভীষণ ইম্পর্টেন্ট রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। রিনিউয়েবল মানে নন এন্ডিং। ওকে, নন এন্ডিং, যেটা মানে অফুরন্ত, যেটা যেটা হচ্ছে অফুরন্ত, নন এন্ডিং। আর নন রিনিউয়েবল কি? আর একটা কথা আছে, নন রিনিউয়েবল, নন রিনিউয়েবল মানে যেটা এন্ডিং, এটা হচ্ছে এন্ডিং, মানে কয়লা, ধরো কয়লা, কোল। ওকে, কোল কী হচ্ছে? যেটা মানে জমা হয়ে আছে সেটাই জমা হয়ে আছে, আর প্রতিনিয়ত বের করা হচ্ছে, জ্বালানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু উঠিয়ে জ্বালানো হচ্ছে তার আর সঞ্চয় বাড়ছে না, সেই জন্য কী হচ্ছে? সেটা কিন্তু এন্ডিং, সেটা কিন্তু এন্ডিং। আর আমরা যদি রিনিউয়েবল এনার্জি সোর্সের কথা বলি, এর মধ্যে সোলার এনার্জি সবচেয়ে বড়। ওকে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, তারপরে তোমার নিউক্লিয়ার পাওয়ার এনার্জি, ওকে, নিউক্লিয়ার পাওয়ার এনার্জি, এইগুলো। আর এইগুলোতে কিন্তু এই যে রিনিউয়েবল এনার্জি, এগুলো কিন্তু পরিবেশ দূষণ করে না। এর একটা বিশেষ বিশেষ গুরুত্ব হচ্ছে, এর একটা বিশেষ গুরুত্ব হচ্ছে পরিবেশ দূষণ করবে না, পরিবেশ দূষণ করবে না। আর কয়লা তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। ওকে, কয়লা তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, যেটা আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা, যেটা গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা বলছি, গ্লোবাল ওয়ার্মিং এটার কিন্তু একটা মেন কারণ। গ্লোবাল ওয়ার্মিংয়ের মেন কারণ হচ্ছে গিয়ে কোল, মানে কয়লা জ্বালানো, তার থেকে কার্বন ডাইঅক্সাইড আমরা, অথবা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে মানে ডিজেল পুড়িয়ে যেগুলো তৈরি করছি। তবে মেনলি আমরা যেহেতু কয়লার পরিমাণটা আমরা বেশি জ্বালাচ্ছি, তার থেকে আমাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ছে। ওকে, তাহলে রিনিউয়েবল কী হলো? নন এন্ডিং হলো, আর নন রিনিউয়েবল এন্ডিং হলো, আর কয়লা হচ্ছে একটা ইয়ে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, আর সোলার এনার্জি আর উইন্ড এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, এগুলো কি? রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, এর ক্ষেত্রে আরেকটা তোমাদের কথা বলে দিই, এই যে যে ইন্ডেক্স, যতগুলো ইন্ডেক্স আছে তার মধ্যে থেকে আমাদের 10টা মতো ইন্ডেক্স WBCSA দরকার পড়ে। আর আমি এই 10টা ইন্ডেক্স কীভাবে তোমাদের মনে রাখতে হবে কানেকশান দিয়ে সেইটা কিন্তু বলে দেবো, আর এমনভাবে বলবো যাতে করে তোমরা এক্সামে কোনো রকম না গুলিয়ে ফেলো, এক্সামে কোনো রকম না গুলিয়ে ফেলো। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে, একটা কি দুটো মিনিমাম, একটা তো থাকেই, মেনসে তো থাকবেই থাকবে,
প্রিলিমসে নাও থাকতে পারে, থাকতেও পারে। তবে যদি তোমার এক্সামে প্রশ্ন থাকে এনার্জির ক্ষেত্রে, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, তাহলে তোমার এক মার্ক পাক্কা। ওকে, এমন কানেকশান আমাদের। চলো নেক্সট। ইউনিয়ন হেলথ মিনিস্ট্রিস ই সঞ্জীবনী ইনিশিয়েটিভস, আচ্ছা ইনিশিয়েটিভ রেকর্ডেড 5 লাখ টেলিকনসালটেশনস। দি ইনিশিয়েটিভ রেকর্ডেড 1 লাখ কনসালটেশন ইন জাস্ট 17 ডেজ। ওকে, ই সঞ্জীবনী গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ফ্ল্যাগশিপ টেলিমেডিসিন, এট ইজ টেলিমেডিসিন টেকনোলজি ডেভেলপড বাই সিডাক। আচ্ছা, এই সিডাক এর শর্ট ফর্ম হচ্ছে সিডাক, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। WBCS এর পরীক্ষা আমি অনেকবার দেখেছি, অনেকবার দেখেছি, WBCS এর পরীক্ষা আমি অনেকবার দেখেছি এটা আসতে। তো সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, নট কম্পিউটার, দেখো নট কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটিং। আমরা মানে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে কম্পিউটার পড়ে চলে যাই, আর থাকে কিন্তু কম্পিউটিং। এর জন্যে কিন্তু আমি জানি অনেক স্টুডেন্টের ভুল হয়, হয়তো ফার্স্ট অপশান এ অপশানে দেওয়া আছে কম্পিউটার, বি অপশানে দেওয়া আছে কম্পিউটিং, এ অপশানে দেওয়া আছে, এইটাতে দেওয়া আছে কম্পিউটিং, আর এইটাতে দেওয়া আছে কম্পিউটার, সরি কম্পিউটার। আমরা শুরুরটুকু তো পড়ে নিলাম, এই এইটা এটা তোমার দেখতে পাচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটার। এই কম্পিউটার দেখে আমরা ওই পর্যন্ত মানে এই এই পর্যন্ত পড়লাম, মানে অ্যাডভান্স পর্যন্ত পড়লাম, আর নিচেরটু আগেরটুকু আর পড়লাম না, যে কম্পিউটার লেখা আছে কি কম্পিউটার লেখা, কম্পিউটিং লেখা আছে। অতএব তোমাদের এটা কিন্তু ধ্যান করতে হবে। আজকাল কিন্তু এই ধরনের মানে ট্রিকি মানে গুগলি, ছোটো ছোটো দু একটা মাঝখানে মাঝখানে গুগলি আমরা দেখছি। অতএব তোমাদের পুরোটা পড়ে নিতে হবে যে কম্পিউটিং লেখা আছে কি কম্পিউটার লেখা আছে। ওকে, চলো নেক্সট। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক লঞ্চেস মাইক্রো এটিএমস অ্যাক্রস ইন্ডিয়া, এ মিনি ভার্সন অফ এটিএম, এ মিনি ভার্সন অফ এটিএম, মিনি ভার্সন অফ এটিএম, মাইক্রো এটিএমস আর স্মল হ্যান্ড হেল্ড ডিভাইসেস, স্মল হ্যান্ড হেল্ড ডিভাইসেস। দি ব্যাঙ্ক উইল ইউজ ইটস এক্সটেন্সিভ বিজনেস কোরেসপন্ডেন্টস নেটওয়ার্ক টু লঞ্চ মাইক্রো এটিএমস ইন 2 ডেজ এগো। ওকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যান্ড হেল্ড ডিভাইসেস। আচ্ছা, এই জিনিসটা আলোচনা করার আগে আমি তোমাদের একটা কথা বলি যে এই হ্যান্ড হেল্ড ডিভাইসেস কী জিনিস তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না। ওকে, সবার কাছেই প্রায় স্মার্টফোন রয়েছে, নেট রয়েছে, তোমরা গুগলে যাবে, ওকে গুগলে যাবে আর সার্চে গিয়ে সার্চ করবে মাইক্রো এটিএম। ওকে, মাইক্রো এটিএমস, মাইক্রো এটিএম সার্চ করলে দেখবে খুলবে, খোলার পরে ইমেজ বলে একটা জায়গা আসবে, ইমেজ, ওকে ইমেজ, ইমেজ, ইমেজে ক্লিক করলে ও কী ধরনের দেখতে সেটা কিন্তু দেখাবে। আচ্ছা, এই আলোচনার সূত্রে আমি তোমাদের আর একটা কথা বলি, আমরা মুভি দেখি, সিরিয়াল দেখি, ওকে মুভি দেখি, তো মুভি দেখি, সিরিয়ালস দেখি, সিরিয়াল দেখি, এইগুলো দেখে আমাদের কিন্তু সে ছেলে হোক বুড়ো হোক আর যেই হোক না কেন, যে বয়সের মানুষই হোক না কেন, আমরা কিন্তু মনে রাখতে পারি, আমরা কিন্তু মনে রাখতে পারি। তাহলে কী করে মনে রাখি এত সিরিয়াল দেখে, বই দেখে? আচ্ছা, এরপরে এই সিন আসবে, ওই এরপরে ওই সিন আসবে, এগুলো আমাদের 3টে অঙ্গ, চোখ, কান, চোখ, কান আর যে আমাদের মানে ইয়ে অনুভূতি, অনুভূতি, আমরা মানে খারাপ দৃশ্য দেখলে কেঁদে ফেলি, আবার ইয়ে লাফিং দৃশ্য দিয়ে হেসে ফেলি, এগুলো আছে আমাদের অনুভূতি। এই 3টে তখন আমাদের শরীরে 3টে পোর্শানই আমাদের শরীরে কাজ করে, ওকে, যার ফলে আমরা মনে রাখি। এবার আমরা যদি মাইক্রো এটিএমসের ছবিটা একবার দেখে নিই, তাহলে দেখবে তোমরা আর ভুলছো না মাইক্রো এটিএমস হ্যান্ডেল, মানে স্টেট বাসে টিকিট যারা চড়েছো, স্টেট বাসে যারা টিকিট নিয়েছো মানে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে, ওরা দেখবে মেশিনে, ছোট্ট মেশিনে কী করে টিকিট কাটে, ছোট্ট মেশিন, হ্যান্ডহেল্ড মেশিনে, ওই নর্মাল মানে কমার্শিয়াল বাস, যে বাসগুলো নর্মাল রুটে চলে, যারা প্রাইভেট বাসগুলো, ওদের মতো টিকিট দেয় না কাগজের টিকিট, ওরা কিন্তু প্রিন্টিংয়ের টিকিট দেয়। ঠিক ওই ধরনের দেখতে হচ্ছে এই মাইক্রো এটিএমস, ওই ধরনের দেখতে হচ্ছে একটু মাইক্রো এটিএমস। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝলে যে এটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। কোনো জিনিস যদি না বুঝি তাহলে তার ছবিটা কী করে দেখবো, গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করে তার ইমেজে গিয়ে ঢুকবো। আচ্ছা, লাস্ট, এক্ষেত্রে যে IMF ফোরকাস্টেড ইন্ডিয়ান ইকোনমি টু গ্রো 9.5%
ইন দ্য ইয়ার 2021-2022। আচ্ছা, তারপরে বলছে 8.5% কোন বছরের জন্য, 2023। ওকে, 2023। তো এক্ষেত্রে আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ IMF একটা ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানে ম্যাক্সিমাম ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো আমাদের মেম্বার রয়েছেন এখানে। আর যেহেতু IMF-এর এর থেকে ফোরকাস্টটা ইন্ডিয়ার জন্য দেওয়া হয়েছে, সেই জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো IMF-এর এটা কিন্তু, IMF-এর যে ফোরকাস্ট, এটা কিন্তু এক দুবার আমি দেখেছি IMF কত ইয়ে ফোরকাস্ট পড়েছে ভারতের ইকোনমি গ্রো করার জন্যে 2021-2022। মানে সাল তো ডিফারেন্ট হতেই পারে, বছরটা ডিফারেন্ট হতেই পারে। তো সেক্ষেত্রে আমি কিন্তু দেখেছি WBCS-এর পরীক্ষায় IMF-এর ফোরকাস্ট কত ইন্ডিয়ান ইকোনমি মানে গ্রোথের ক্ষেত্রে, সেটা কিন্তু পাওয়া গেছে। হোক, তোমাদের অনেক কাজে আসবে। আর লাস্টে আমি ওই একই কথা দিয়ে শেষ করব, যে তোমাদের একই কথা দিয়ে শেষ করব, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। হোপ তোমরা এনজয় করলে। ওকে, বিজয়া দশমীর শুভকামনা রইল। ওকে, আগামী বছরে যে এক্সাম হবে সেজন্য তোমাদের শুভকামনা রইল। অল দি বেস্ট।